প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটি ট্রাইপড নিয়ে এসেছি। ট্রাইপডটি একটি মিডিয়ামের ঠিক নিচ কোয়ালিটি আর কি, এবং একবারে নর্মাল কোয়ালিটিও না। তবে যারা মোবাইলের মাধ্যম দিয়ে ভিডিও বানাবে ঠিক তাদের জন্য এই ট্রাইপডটি অ্যাকুরেট হবে আর কি। এর থেকে আরও উচ্চ লেভেলের ট্রাইপড আছে, তো ট্রাইপডটি একটু আমরা দেখে নিই। ট্রাইপডের কিছু এখানে ম্যানুয়াল দিয়েছে, তো এখানে বিশেষ করে ট্রাইপডের ভিতরে দেখি। ভিতরের ভিতরে আর কিছুই নেই, এই হচ্ছে ট্রাইপড। তো একটি কাভার দিয়েছে, এই হচ্ছে ট্রাইপড। ট্রাইপডের যে লেগগুলো আছে, লেগগুলো সব অ্যালুমিনিয়ামের লেগ। লেগ এখানে মোবাইল ফোনের জন্য আলাদা অপশন দিয়ে রেখেছে, আর যাদের ক্যামেরা আছে ক্যামেরার জন্য এখানে আছে অপশন। তো এখানে আমি এবার ট্রাইপডটি এখান থেকে খুলে এই বড়, তারপরে এখান থেকে খুললে এই ঠিক প্রায় একবারে লো গ্রেটের না অনেকটা ভালোই আর কি। লক আছে, লকের সিস্টেমগুলো হচ্ছে যখন বিশেষ করে লেগগুলো বের করা হবে, বড় করা হবে, তখন লকগুলো আবার আটকে দিতে হবে। এবার এইখানে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, এখানে আর একটা অপশন আছে। তো এখানে যদি আমরা এটা ঘোরাই তো আরও অনেকটা বড় হবে। তো আমরা যখন ঠিক এই মোবাইলের এইটা অপশনটা যখন আমরা সেট করব, তখন এটা আমরা এইটা যখন আমরা খুলে নেব, এটা এভাবে করলে এই লকটা যখন আমরা এদিকে টান দেব, তখন এই উপর করে এটা খুলে আসবে। তো এটা খুলে আসলে আমরা কি করব, এটার সাথে এটা অ্যাডজাস্ট করে এখানে একটু টাইট দিয়ে দেব, আটকাই দেব। এই আটকাই গেল, যখন আটকাই যাবে ঠিক আমরা আবার এইভাবে এই লকটা টান দিয়ে এই বসাই দেব। তো আমরা ইচ্ছা মতো এবার এখানে ঘোরাইতে পারি। তো আমি এবার একটি মোবাইল ফোন সেট করে দেখাবো যে কীভাবে এটা সেট করতে হয়। এই অপশন ভালোই আমার কাছে, মানে এই ট্রাইপডটির দাম বিশেষ করে ট্রাইপডটির দাম নিয়েছে 1050 টাকা। দোকানে খুঁজতে পারেন যদি ট্রাইপডটি পছন্দ হয়, তারপরে যদি না পান তো আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনাদের চাহিদা থাকে তো আমি কুরিয়ারের মাধ্যম দিয়ে পাঠিয়ে দিতে পারবো। তবে ট্রাইপড একবারে লো গ্রেডের যেগুলো আছে সেগুলো না নেওয়াই আমি মনে করি উত্তম। লেগগুলো আবার আপনারা লকটা সেটাই আটকাই দিতে পারেন, ছোট ছোট ক্ষেত্রে, কোনো ভিডিওর ক্ষেত্রে বিশেষ করে সিম্পল কোনো ভিডিওর ক্ষেত্রে এভাবে ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি কমেন্ট অথবা একটি লাইক দিতে পারেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।